नमस्कार, वेलकम टू माय चैनल। आज हमें आपन साथे शेयर करते चले पाउरुटी दिए एक असाधारण मजार मुखरोचक जलखावा रेसिपी। रेसिपिटी तैरी करार्जन एखाने आमी 3 पिस स्लाइस ब्रेड नियेछी। ब्रेड के छोटो छोटो टुकड़ो करे केटे नेब। একটা সাইড কেটে নেবার পর অন্য সাইড থেকেও আরেকবার কেটে নিচ্ছে। পাউরুটিকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি দুটো ডিম ভেঙে। এতে দিয়ে দিলাম অল্প একটু লবণ, অল্প একটু গোলমরিচ পাউডার। লবণ আর গোলমরিচ পাউডার দিয়ে ডিমকে ভালো করে ফেটিয়ে নেব। ডিম কে ফেটিয়ে একটা সাইডে রেখে দেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। তেলটাকে গরম করে নিচ্ছে। তেল গরম হয়ে গেলে লো ফ্লেমে পাউরুটির টুকরো দিয়ে পাউরুটিকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এইভাবে গোল করে নিচ্ছে। গোল করে নেওয়ার পর আগে থেকে ফেটিয়ে রাখা ডিম পাউরুটির ওপর দিয়ে দেব। সমানভাবে দিয়ে দিলাম। এর ওপর দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজকে গোল গোল করে কেটে রেখেছি। পেঁয়াজের টুকরো এইভাবে দিয়ে দিচ্ছে। পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, এইভাবে চেপে দিলাম। ওপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। 2 টেবিলস্পুন টমেটো কেচাপ নিয়েছি। টমেটো কেচাপ ওপর থেকে দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ দেওয়া হয়ে গেলে দিয়ে দেব দুটো স্লাইস চিজ। চিজ না থাকলে টমেটো কেচাপ পর্যন্ত দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। চিজ দেওয়ার পর 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেব। ঢাকনা খুলে দিলাম। রেসিপিটা রেডি হয়ে গেছে, অন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছে। আবার বলছি, আপনারা চাইলে চিজ ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন। একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছে। খুব সহজেই খুব কম উপকরণ দিয়ে একটি মজার জলখাবার রেসিপি রেডি, যা খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।